ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। সরকার বিরোধী সকল ষড়যন্ত্র রুখতে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার জাকির আহমেদ। আওয়ামী লীগ সরকার তিনবারের মতো টানা ক্ষমতায় দেশ পরিচালনা করছে বলে দেশ বর্তমানে উন্নয়নের মহাসড়কে। সরকারের প্রচেষ্টার কারণেই দেশে বড় বড় মেগা প্রকল্পগুলো এখন দৃশ্যমান। সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি মহল সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সরকার বিরোধী সকল ষড়যন্ত্র রুখতে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের দশমোজা বাজারে স্থানীয় নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার জাকির আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকারকে দীর্ঘস্থায়ী করতে হবে। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ যতদিন বেঁচে থাকবেন ততদিন তার রাজনীতির পথচলা চলবে বলে জানান। তিনি আরও বলেন, রাজনীতি ত্যাগের জায়গা, ভোগের জায়গা নয়। নবীনগরবাসীর কল্যাণে ও শিক্ষা সমৃদ্ধ আলোকিত নবীনগর গঠনে তিনি সাধ্যমতো কাজ করে যাবেন। মতবিনিময় সভায় সাবেক মেম্বার অলেক মিয়ার সভাপতিত্বে খালেদ মাহমুদ সুজনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাতমোড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মুকুল ভুইয়া, সাতমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আব্দুল কাইয়ুম, জহিরুল হক মেম্বার, জাকির হোসেন মেম্বার, মনির হোসেন মেম্বার, জসিম মাস্টার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, মোহাম্মদ জীবন মিয়া, মোহাম্মদ সিজিল, মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ শহীদ মিয়া, ইসমাইল মিয়া, বাবুল মিয়া, ছাত্রলীগ নেতা ময়নাল হোসেন, শিহাব আহমেদ, অনিকুল ইসলাম, রিদোয়ান আনসারী অলী সহ আরও অনেকে। ব্যারিস্টার জাকির আহমেদকে কাছে পেয়ে এ সময় স্থানীয় নেতৃবৃন্দরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা ব্যারিস্টার জাকির আহমেদকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। তারা ব্যারিস্টার জাকির আহমেদের সকল রাজনৈতিক, সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। দিল কি দিল না সেটা নিয়ে আমার কোনো যায় আসে না। আমার এই এই পথ চলা, এই রাজনীতির পথ চলা, আমার এই কর্ম যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ করে যাব। রাজনীতি মানে ত্যাগের জায়গা, এখানে ভোগের কোনো জায়গা নয়। তার প্রমাণ বিনা নোটিশে আপনাদের মতো মুরব্বী 90 বছর বয়সে আওয়ামী লীগ করেন, আপনাদের মতো মুরব্বীরা একজন মানুষের ব্যক্তির ডাকে, একজন রাজনৈতিক কর্মীর ডাক মানে আসছি শুনে সমবেত হয়েছেন। আমি আপনাদেরকে স্যালুট জানাই, আপনাদের সন্তান হয়ে, আপনাদের ভাই হয়ে এই নবীনগরের জন্য আমি যেন কিছু করতে পারি, আল্লাহ যেন সেই সুযোগ দেয় এই দোয়াটুকু করবেন। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার ঋণ যেন আমি শুধ করতে পারি সেই সুযোগ দেন আল্লাহ দেন। নবীনগর থেকে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।